নারায়ণগঞ্জে শুরু হলো ২৪ শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল। নারায়ণগঞ্জ জেলা শিশু কিশোর ঐক্য জোটের আয়োজনে মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এই টুর্নামেন্ট। খেলছে জেলার ১৬টি একাডেমি। উদ্বোধনী ম্যাচে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ৬-০ গোলে হারিয়েছে কাশীপুর ফুটবল একাডেমিকে। ১৭ এবং ১৮ নভেম্বর হবে দুই সেমিফাইনাল। পৌর ওসমানী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি, শহীদ হোসেন স্বপন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাকারিয়া জাকু এবং ফুটবল কোচ খলিলুর রহমান দোলন। থেমে যাওয়া ক্রীড়া জগৎটাকে আমরা এই তরুণদের মাধ্যমে আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। সুস্থ ধারায় ফিরে আসার জন্য সবাইকে আহ্বান জানাই এবং আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ক্রীড়া বান্ধব বাংলাদেশ হবে।